গ্রেফতারকৃত তথ্য অনুযায়ী ভিকটিম ভিগো মোবাইল অনলাইন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়াতে আসক্ত ছিলেন এবং এই জুয়া খেলার জন্য তিনি অনেক বেশি ইমোশনাল ছিলেন এবং গ্রেফতারকৃত জিয়া আমাদেরকে জানিয়েছেন যে জুয়া খেলার জন্য মূলত ভিকটিমকে গ্রেফতারকৃত উর্ফি জিয়া বিপুল পরিমাণ অর্থ গত চার মাসে দিয়েছেন এবং যার জন্য বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি বাকবিতণ্ড হয়েছে এই টাকার বিষয়ে। পাশাপাশি গ্রেফতারকৃত জিয়া আমাদেরকে বলেছেন যে তিনি নিজেও কিছুটা ইমোশনাল ছিলেন, যার প্রেক্ষিতে বিভিন্ন সময় কথা কাটাকাটি বা ঝগড়ার কারণে তিনি নিজেও তার নিজের হাত কেটেছেন বা বিভিন্ন ইমোশনাল ঘটনা তিনি ঘটেছেন বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। গ্রেফতারকৃত তথ্য অনুযায়ী ভিকটিম প্রায় দুই তিন বছর যাবৎ এই বিগো অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়ায় আসক্ত ছিল, যার প্রেক্ষিতে ভিকটিম তার নিজেরও বিপুল পরিমাণ অর্থ তিনি লোকসান করেছেন, অর্থাৎ জুয়ার মাধ্যমে তিনি হারিয়েছেন বলেও গ্রেফতারকৃত উর্ফি জিয়া আমাদেরকে জানান। গতকালকে যখন এই ঘটনা ঘটে তার আগের দিন বুধবার দিন সন্ধ্যা থেকেই বিভিন্ন ইস্যুতে ভিকটিমের সাথে গ্রেফতারকৃত উর্ফি জিয়ার মনোমালিন্য ছিল। তিনি যেটি বলেছেন, এই ভিগো অনলাইন জুয়ার ক্ষেত্রে জুয়া একটি ইস্যু ছিল, পাশাপাশি বিবাহর ব্যাপারে যে কবে তাদের বিবাহ হবে এই ব্যাপারেও একটি চাপ ছিল। সব কিছু মিলে বুধবার দিন সন্ধ্যা সময় তাদের সাথে একজন আরেকজনের সাথে মনোমালিন্য ছিল এবং যার প্রেক্ষিতে বুধবার দিন রাতেই ভিকটিম গ্রেফতারকৃত উর্ফি জিয়াকে বলেছিল যে সে যদি তার এই বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন বিষয় ছিল এই বিষয়গুলো না মেনে নেন বা তাকে সহযোগিতা না করেন তাহলে তিনি আত্মহত্যা করবেন এবং এই মর্মে একটি চিরকুট লেখে তিনি গ্রেফতারকৃত জিয়াকে ছবি তুলেও পাঠিয়েছিলেন, যেটা আমরা আলামত হিসেবেও পেয়েছি মোবাইলে।